প্রতি বছর বাজেটে বেশি দামে সিগারেটের দাম বাড়ানো হলেও খুব কমই বাড়ে কম দামি সিগারেটের, ফলে তামাক ব্যবসায়ী ব্যবহারকারীরা সহজেই দামি সিগারেট ছেড়ে কম দামি সিগারেটে অভ্যস্ত হয়ে ওঠেন। বিশেষজ্ঞরা বলছেন, করারোপ করার ক্ষেত্রে সিগারেটের মূল্য স্তর তুলে দিয়ে অভিন্ন করারোপ করতে হবে, তবেই বাড়ছে রাজস্ব, বাঁচবে জনজীবন। 2022-23 অর্থ বছরের বাজেটে নিম্নস্তরের সিগারেটে প্রতি শলাকার দাম বেড়েছে মাত্র 10 পয়সা, যা ধূমপান ছেড়ে দেওয়ার বদলে ভোক্তাদের তুলনামূলক কম দামি সিগারেট বেছে নিতে উৎসাহিত করছে। প্রস্তাবিত বাজেটে করহার অপরিবর্তিত রেখে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। প্রিমিয়াম স্তরে প্রতি 10 শলাকা সিগারেটের দাম 7 টাকা বাড়িয়ে 142 টাকা, উচ্চ স্তরে 9 টাকা বাড়িয়ে 111 টাকা, মধ্যম স্তরে 2 টাকা বাড়িয়ে 65 টাকা এবং নিম্ন স্তরে সিগারেটের দাম 1 টাকা বাড়িয়ে 40 টাকা করা হয়েছে, যা শলাকা প্রতি বেড়েছে 10 পয়সা। সেটা তাদের কাছে কিছুই না, কারো কাছে কিছুই না। আমি মনে করি যারা মোটামুটি একটা সম্পন্ন ছিল চলে যেত, তাদের আয় তো বেড়েছে, এটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। যারা সিগারেট খেতে চায়, যারা অভ্যস্ত হয়েছে তাদের করবেই না, নতুনদেরকেও নিরুৎসাহিত করবে বলে আমার মনে হয় না। সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করে তামাক পণ্যের দাম বাড়ানো এবং তামাকজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানি শুল্ক আরোপের উপর জোর দিচ্ছেন তামাক বিরোধী আন্দোলনের কর্মীরা। এই যে ট্যাক্সটা, বাড়তি ট্যাক্সটা সরকারি কোষাগারে জমা হয়, সেটা দিয়ে কিন্তু এই যে 12 লক্ষ লোক অসুস্থ হয়, 4 লক্ষ লোক পঙ্গু হয়, 1,62,000 লোক মৃত্যুবরণ করে, তাদেরকে বাঁচানো যায়, আর্থিক সহায়তা করা যায়, চিকিৎসা দেওয়া যায়। তামাকজাত দ্রব্য বিদেশে রপ্তানি করার উপরে একটা রপ্তানি শুল্ক ছিল 25%, 3 বছর আগেও সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে দেশে এটার আরও উৎপাদন বাড়ানোর একটা উৎসাহিত করা হচ্ছে। তাদের মতে, তামাক খাত থেকে রাজস্ব আহরণে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি জনস্বাস্থ্য হুমকিতে পড়ছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।